মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাইদির গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজার ও চট্টগ্রামে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ফোরকান উদ্দিন নামে একজন নিহত হয়েছেন আর পুলিশ সহ আহত হয়েছেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী। নিহত ফোরকান পৌরসভার 1 নং ওয়ার্ডের আব্দুল বাড়িপাড়ার বাসিন্দা। বিকেলে চকরিয়ার বায়তুস শরফ সড়কে সাইদির গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ সেখানে পৌঁছালে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে বিকেলে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে জড়ো হতে থাকেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। অনুমতি না থাকায় মসজিদের দুইটি ফটকই বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করলে ধাওয়া দেয় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, পরে অ্যাকশনে যায় পুলিশ। এ সময় সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। গত রোববার 13 আগস্ট বিকেল 5:30 দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাইদিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই দিনই রাত 10:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে BSMMU ভর্তি করা হয় সাইদিকে। সোমবার 14 আগস্ট রাতে BSMMU-তে চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাইদি মারা যান। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাইদিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন দেলাওয়ার হোসেন সাইদি। পরে একই বছরের 2 আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কনভেনশন সেন্টারে তো সব গুলো গ্রেড দিয়ে।